হ্যালো বিয়ার সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি আমি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো সময় বা যে কোনো স্থানে আপনারা বই পড়তে পারবেন। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যেগুলো বই আছে বা শিক্ষা ব্যবস্থার যেগুলো বই আছে, এগুলো বই আপনি ডাউনলোড করে যে কোনো জায়গায় পড়তে পারবেন। সেই ওয়েবসাইটের সম্বন্ধে আমি আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেছেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সবাই টিউব টিউটোরিয়াল প্রো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবাই আমাদের সাথে থাকবেন। এবং এখন আমি চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর আমি লিখব, এখানে আপনারা লিখবেন www.ebook.gov.bg। এটি একটি সরকারি ওয়েবসাইট, এখান থেকে আপনারা সব ধরনের বই এবং এখান থেকে আপনারা সব ধরনের বই ডাউনলোড করতে পারবেন, এবং অনলাইনেও এখান থেকে বইগুলো পড়তে পারবেন। তাহলে দেরি কেন, এখনই আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত এখানে সব ধরনের বই আপনারা এখান থেকে পাবেন, এবং এখান থেকে আপনারা রিড করতে পারবেন। এখান থেকে আপনারা পাবেন শিক্ষাক্রম, সাধারণ শিক্ষা, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, সহায়ক পাঠ্য। এখানে আমি প্রথমত দেখাবো সাধারণ শিক্ষা। আমি সাধারণ শিক্ষার মধ্যে চলে গেলাম। এখন দেখাচ্ছে সাধারণ শিক্ষার মধ্যে যে প্রথম শ্রেণীর যেগুলো বই আছে, যেমন এখন আমি একটি বই আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। একটি বই আমি ওইখান থেকে ওপেন করে দেখাচ্ছি। এখানে ওপেনে ক্লিক দিলাম। আচ্ছা, আমি এখান থেকে রিড আপাতত করছি না, কারণ আমার একটা প্লেয়ার ডাউনলোড করা নেই। তাই আমি এখন এখান থেকে এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর দেখেন এখানে 5 MB একটি ফাইল দেখাচ্ছে, 5 MB একটি ফাইল দেখাচ্ছে। এখানে এখানে আমি এটা স্টার্ট করলাম, এটা ডাউনলোড হচ্ছে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার শুধু একটি ফোন হলে চলবে, একটি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটার মাধ্যমে আপনারা এই দুই মাধ্যমে আপনারা পড়তে পারবেন। আপনারা একটি ফোন হলেই যথেষ্ট, একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় যে কোনো স্থানে শিখব, যেখানে স্থানে যে কোনো সময়। এই ওয়েবসাইটের মূল মন্ত্র এটাই যে শিখব যে কোনো স্থানে যে কোনো সময় বসে আমি শিখব, শেখার কোনো শেষ নেই। তাই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শিখতে পারেন কিভাবে, আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা এটা শিখতে পারেন। এখন আমি এটা ডাউনলোড হচ্ছে, আমার ইন্টারনেট একটু স্লো আছে তাই একটু দেরি হচ্ছে। আমি পর্যায়ক্রমে আমি সবগুলো দেখাবো, সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি সবার কাজে আসবে এবং ভালো লাগবে। এটি একটি সরকারি ওয়েবসাইট যার মাধ্যমে ইবুক বাংলাদেশ সরকার থেকে এটা কার্যক্রম করেছে, যেটার মাধ্যমে আপনারা সব ধরনের ক্লাস প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে বই পাওয়া যায়। যে কোনো ধরনের বই এখানে করতে পারেন। আমি এখানে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আমি কিছু ইমেজ আছে, হ্যালো বিওয়ার,
আমি এখন একটা বই আপনাদেরকে রিড করে দেখাবো, এখান থেকে কিভাবে আপনারা বইগুলো পড়বেন। আমি প্রথমে এটা বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এখানে দেখেন আমাদের আমাদের বাংলা বই প্রথম শ্রেণী এসে পড়েছে। এখান থেকে আপনারা এটা উল্টে নিতে উল্টে উল্টে পড়তে পারেন। দেখেন যেভাবে আপনি বই পড়বেন এটা, এইভাবেও এটা পড়তে পারবেন, অনায়াসে এটা এটা পড়তে পারবেন, কোনো ব্যাপার না, এভাবেই পড়তে পারবেন। এটা লোড হচ্ছে একটু, মানে ইন্টারনেট স্লো থাকার কারণে একটু লোড হচ্ছে। আবার ইচ্ছা করলে আপনি এই বইটা ফুল প্রিন্ট করে নিতে পারেন, আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। একটু লোড হচ্ছে, একটু সময় নিতে হবে, একটু সময় নিতে হবে। এখন আমি এটাকে বড় করে নিচ্ছি একটু। বড় করে নেওয়ার পর এখানে আমি এখন উল্টাবো, প্রথম দিকে উল্টানোর পর এটাকে আমি ইচ্ছা করলে জুম দিয়ে দেখতে পারি। তারপরে দেখেন জাতীয় সঙ্গীত, এটাকেও আমরা জুম দিয়ে দেখতে পারি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে। দেখেন এভাবে আপনি পড়তে পারেন, অনায়াসে এখান থেকে পড়তে পারেন, এবং আপনি এখান থেকে সব কিছু পড়তে পারবেন। জুম দিয়ে এটা দেখা যাক, আমার পরিচিতি বাংলা পরিচিতি সবগুলো বই এখান থেকে আপনি পড়তে পারবেন। যদি দেখতে অসুবিধা হয় তাহলে জুম দিয়ে দেখতে পারেন। দেখেন সবগুলো এখান থেকে আপনারা পড়তে পারবেন। এভাবেই এভাবেই পড়বেন আপনারা, বই যেভাবে উল্টান ওইভাবে উল্টাতে পারবেন, কোনো সমস্যা নেই। বই যেভাবে উল্টাতে পারবেন ওইভাবে উল্টাতে পারবেন, সরাসরি আরো সুদীর্ঘ সুদীর্ঘ রিয়ে ওই ও ও, এভাবে আপনি পুরা বইটাই আপনি এভাবে পড়তে পারেন, অনায়াসে পড়তে পারেন। পড়তে পারেন হয়ে যাবে, তাহলে এভাবে পড়ে পড়ে আপনি সব বই শেষ করতে পারেন। এভাবেই আপনারা ওইভাবে বইগুলো পড়তে পারেন, অনায়াসে এখান থেকে সবগুলো বই আপনারা এখান থেকে পড়তে পারবেন আশা করছি। এখন আমি চলে যাব আরেকটি বই, যেটা হলো আমি একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি, নবম দশম শ্রেণীতে চলে যাচ্ছি। নবম দশম শ্রেণীর যাবতীয় বই ডিটেল সবগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। কিভাবে দেখবেন, আমি এখন চলে যাচ্ছি নবম দশম শ্রেণীর যে বুকগুলো, আমি এখন চলে যাচ্ছি নবম দশম বইয়ের বইয়ের গণিত বা বাংলাদেশের ইতিহাস, এটাকে এটাই আমি এখন ওপেন করছি। বাংলাদেশের ইতিহাস যেটা, একটু অ্যাডভান্স লেভেলে চলে গেলাম। এখন অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখব যে এখানে কি করা হয়, দেখে আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেব, ওইখান থেকে আপনারা ওইখান থেকে আপনারা এই লিঙ্কের মাধ্যমে আপনারা এটার ভিতরে ঢুকতে পারবেন এবং ওইখান থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা ওইখান থেকে এইগুলো দেখতে পারবেন। আমি এটা কিছু জুম দিচ্ছি, দেখেন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম ও দশম শ্রেণী, এটার মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন।
দেখেন এটা কিন্তু একটা নবম ও দশম শ্রেণীর বই। এটা এটার মাধ্যমে আপনারা সবগুলো পড়তে পারবেন, একদম যাবতীয় যা আছে। আপনারা শুধু কম্পিউটার না, মোবাইলেও এটা পড়তে পারবেন, এবং মোবাইলে এটা অনায়াসে এটা আপনারা দেখতে পারবেন। দেখেন এটাকে পড়তে পারেন, প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। 1971 সালে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, 9 মাস পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16ই ডিসেম্বর আমাদের দেশে শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গর্বের গৌরবের কাহিনী, বাঙালি জাতির এক এমন অনেক গৌরবোজ্জ্বল কাহিনী আছে ইতিহাসের। ইতিহাসের সত্য ঘটনা উপস্থাপন করে ইতিহাসে ঘটনার ধারাবাহিক ও সত্যায়িত বর্ণনা থাকে যা ইতিহাস স্পষ্টভাবে বর্ণিত করে। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করলে ইতি ও ঐতিহাসিক উপাদান এবং প্রকটভাবে সম্পাদনে অবহিত হয়ে হয়। দেখেন এভাবে আপনারা এখান থেকে পড়তে পারেন, অনায়াসে পড়তে পারেন। ইতিহাস ও ঐতিহ্য কিভাবে এখান থেকে তা আপনারা এখান থেকে পড়তে পারেন। তারপরে এখান থেকে আপনারা যাবতীয় যতগুলো বই আছে যা আছে ইতিহাস, ইতিহাস সম্বন্ধে এখান থেকে ধরেন বই, ইতিহাসে যা আছে বই সবগুলো এখান থেকে আপনারা পড়তে পারেন, অনায়াসে পড়তে পারেন। এবং এই যে হিরোডোটাস, ইতিহাসের জনক, এবং সবগুলো এখান থেকে আপনারা অনায়াসে এখান থেকে পড়ে নিতে পারেন এবং সবগুলো এখান থেকে বই দেখে নিতে পারেন। এখান থেকে এভাবে আপনারা বইগুলো দেখবেন এবং পড়বেন আশা করছি। এবং সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। এবং হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই টিউটোরিয়ালটি শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আশা করছি সবার ভালো লাগবে অনেক। এবং নতুন নতুন ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিবেন এবং আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।